ময়মনসিংহের গৌরীপুরে ধর্ষণ মামলায় সুমন নামে একজনকে গ্রেফতার করেছে র‍্যাব। সোমবার বিকেলে গাজীপুরের টঙ্গী থেকে তাকে গ্রেফতার করা হয়। র‍্যাব জানায় মাদ্রাসায় যাওয়া আসার পথে ওই শিক্ষার্থীকে কুপ্রস্তাব দিয়ে আসছিল সুমন। এরপর 2023 সালের 7 অগস্ট রাতে ধর্ষণ করে পালিয়ে যায় সুমন। এ ঘটনায় শিশুটির বাবা গৌরীপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। ঘটনার পর থেকে সুমন পরিচয় গোপন করে দেশের বিভিন্ন স্থানে পালিয়েছিল।